জাতীয় পার্টির জন্য চ্যালেঞ্জিং হয়ে আসছে রংপুর তিন আসনের উপনির্বাচন ঘরে বাইরের বিদ্রোহে দলীয় প্রার্থী মাঠে নামাতে পারছে না তারা এ আসনে একসময় লাঙলের জয় অবধারিত বলে ধরে নেওয়া হল এখন আসনটি নিয়ে সন্দিহান ভালো মন্দ বিচার না করে এরশাদের সব কথা এক মেনে নিতেন রংপুরের নেতৃকর্মীরা কিন্তু তার মৃত্যুর দুমাস না যেতেই দফায় দফায় চ্যালেঞ্জের মুখে পড়ছেন শীর্ষ নেতারা এরশাদ পুত্র সাদের বিরুদ্ধে শক্ত চ্যালেঞ্জ তারই ভাইয়ের ছেলের অন্যদিকে আওয়ামী লীগ এ আসনে ছাড় দেওয়ার আগ্রহ দেখালেও তৃণমূল নেতৃকর্মীদের চাওয়া ভিন্ন তারা বলেন দীর্ঘদিনের পর জনগণের চাপ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী রংপুরের উন্নয়নের জন্য নৌকা প্রতীক থাকবে